দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে ইস্তেমা ময়দানের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি নাইমাল জিকুর কাছে। নাইম, কিছুক্ষণ পরই তো আখেরি মোনাজাত, ইস্তেমা ময়দানের চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য প্রচুর পরিমাণে মুসল্লিরা কিন্তু এই তুরাগের প্রান্তে এসে উপস্থিত হচ্ছেন। আমরা সকাল থেকেই দেখিয়েছি যে টঙ্গী রেল স্টেশনের অবস্থা, সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল। এবং এই মুহূর্তে আমরা আছি আহসানুল্লাহ মাস্টার উড়াল সেতুকের যেই সড়কটি রয়েছে, এই সড়কেও কিন্তু এখন মানুষ দেখছেন যে আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে রাস্তার ফুটপাথগুলোতে কিন্তু বসে পড়তে শুরু করেছেন এবং প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হেঁটে হেঁটে এখনও এখানে আসছেন। যেমনটি জানেন যে এটি মুসলিম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বড় জামায়াত এবং এই জামায়াতের মধ্য দিয়ে কিন্তু তিন দিনের যেই ইস্তেমা ময়দানে অবস্থান করছেন মুসল্লিরা, তারা কিন্তু নিজেদের ইসলামিক শরিয়া মোতাবেক যাতে চলতে পারেন, ইসলামিক দাওয়াতি কার্যক্রম যাতে পরিচালনা করতে পারেন, সেই মোতাবেক যাতে জীবন যাপন করতে পারেন, নিজেদের বালা মুসিবত যাতে দূর হয়ে যায়, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে এখানে মুসল্লিরা উপস্থিত হয়েছেন। এবং এখানে এই তিন দিনে নিজেদের ইসলামিক শরিয়া মোতাবেক চলার যেই বিষয়টি সেটি এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু দাওয়াতি কার্যক্রম যাতে চালাতে পারেন, সেটি কিন্তু আজকে আখেরি মোনাজাতের পর তারা নিজ নিজ গন্তব্যে নিজ নিজ এলাকায় গিয়ে সেই ইসলামী দাওয়াতি কার্যক্রম কিন্তু পরিচালনা করবেন। যেমনটি বলছিলাম, এখানে প্রচুর পরিমাণ মানুষ এরই মধ্যে কিন্তু রাস্তার ফুটপাথগুলোতে বসে পড়েছে, যান চলাচল এরই মধ্যে অনেকটাই কমে এসেছে এবং মানুষের অবস্থান কিন্তু আগের থেকে বাড়তে শুরু করেছে। আর এর আগে যেমনটি জানিয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাও কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকারের কোনো নাশকতার ঘটনা এই ইস্তেমা কেন্দ্রিক যেই জায়গাটি রয়েছে সেখানে যাতে না হয়, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য কিন্তু রেল কর্তৃপক্ষ এর মধ্যে 10টি বিশেষ ট্রেন রেখেছেন এবং যার মধ্যে 5টি যাবে এবং 5টি এখান থেকে কিন্তু এখানে অর্থাৎ তুরাগ প্রান্তের টঙ্গিতে নিয়ে আসছেন মুসল্লিদেরকে। তো বিশ্বের 54টি দেশ থেকে কিন্তু এখানে মুসল্লিরা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান করে এরপরেই কিন্তু এখান থেকে নিজ নিজ এলাকায় চলে যাবেন এবং ইসলামের যে দাওয়াতি কার্যক্রম সেটি পরিচালনা করবেন। আজকে কিছুক্ষণের মধ্যেই এই তুরাগ প্রান্তে ইস্তেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এই ইসলামিক আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন যিনি মাওলানা সাদির বড় ছেলে ইউসুফ বিন সাদ, তিনি কিন্তু এই আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন এবং এখানে যাতে বিশ্ব উম্মার শান্তি কামনা করা হবে, পাশাপাশি যারা মুসল্লিরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের উপর থেকে বালা মুসিবত যাতে দূর হয়ে যায়, প্রত্যেকটি মানুষের যাতে গুনাহখাতা মাফ করে দেন, সেই দোয়া কিন্তু এখান থেকে চাওয়া হবে আল্লাহর কাছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। ইস্তেমার ময়দানের অপর প্রান্তে আমার আরেক সহকর্মী রয়েছেন নাজমুল, সরাসরি তার কাছে চলে যাব সেখানকার পরিস্থিতি জানতে। নাজমুল, সেখানের পরিস্থিতি যদি আমাদেরকে জানান। জিকু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এবং রাস্তাঘাটের খবর এবং ধর্মপ্রাণ মুসল্লিরা আসছে সেই খবর, এই মুহূর্তে রয়েছে আমি আর এক প্রান্তে এবং ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং পুরো ইস্তেমার ময়দানে কিন্তু লক্ষ মুসল্লির ঢল নেমেছে। যেহেতু 10:30 থেকে 11টায় কিন্তু আখেরি মোনাজাত, এই সেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আসলে দ্বিতীয় পর্বের যে
ধর্মপ্রাণ মুসলমানদের যে বিশ্ব ইজতেমার মানে শেষ হতে যাচ্ছে এবং 57তম যে বিশ্ব ইজতেমার যে খবর সেটা কিন্তু আসলে আপনারা জানেন যে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এবার যে প্রায় 60টি দেশের বিদেশি মেহমানরা এসেছে এবং এই বিশ্ব ইজতেমা এবং এই ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু দ্বিতীয় পর্বে যে বিশ্ব ইজতেমার যে মুসল্লি এখন পর্যন্ত কিন্তু 7 জনের মৃত্যুর খবর আমাদেরকে নিশ্চিত করা হয়েছে এবং যেহেতু আখিরি মোনাজাত এবং আখিরি মোনাজাতে অংশ নিতে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানরা ট্রেন নৌকা এবং বাসে ট্রাকে যে যেভাবে পারছে সে সেভাবেই আছে নৌকাতেও কিন্তু আমরা দেখেছি যে তুরাক নদীর তীরে যে নৌকা নিয়ে কিন্তু অসংখ্য মুসল্লিরা কিন্তু ইজতেমায় যে মোনাজাতে আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা এসেছে এবং সেই ইজতেমা ময়দানে কিন্তু আমরা দেখেছি যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এসে রাস্তাঘাট যে যেখানেই পারছে সে সেখানেই বসে পড়েছে এবং মোনাজাতের জন্য এবং সুবিধাজনক যে রাস্তাগুলি যেখানে পাচ্ছে সেই সব রাস্তায় কিন্তু তারা বসে পড়ছে এবং আমরা দেখেছি যে ময়মনসিংহ এবং গাজীপুরগামী যে যে যানবাহনগুলি সেগুলি কিন্তু গাবতলি দিয়ে কোনাবাড়ি হয়ে ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে যানবাহনগুলি সেগুলো কিন্তু ভোগড়া বাইপাস হয়ে কিন্তু 300 ফিটের রাস্তা ব্যবহার করতে হচ্ছে তাদেরকে এবং যেহেতু আপনারা জানেন যে এর আগেও কিন্তু গতকালকে কিন্তু যে যৌতুকবিহীন বিয়ে সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আল্লাহর নৈকট্য লাভের জন্য এই আখিরি মোনাজাতে কিন্তু অংশ নেওয়ার জন্য কিন্তু লাখো মুসল্লির যে ঢল সেটা কিন্তু আসলে নেমেছে এবং সেই মুসল্লিরা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আজকে যে আমরা দেখেছি যে নারী পুরুষ অর্থাৎ এখানে দেখছেন যে নারী পুরুষ এবং ধর্মপ্রাণ যারা মুসল্লি তারা কিন্তু আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য কিন্তু তারা অংশ নিয়েছে এবং তারা আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য তারা আখিরি মোনাজাতের করবে। এই ছিল আমার কাছে টুঙ্গি ইজতেমার সর্বশেষ খবর। আমার আরেক সহকর্মী রয়েছে আরেক প্রান্তে, যাচ্ছি জাহাঙ্গীরের কাছে। জাহাঙ্গীর, বিশ্ব ইজতেমা রয়েছে, এই বিশ্ব ইজতেমা আজ কিন্তু আখিরি মোনাজাত, এই আখিরি মোনাজাতের মধ্য দিয়েই কিন্তু এই বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। আমি যদি একটু দেখাই যে আজকে সকাল 10টা থেকে 11টার মধ্যে ইজতেমার ময়দানে আখিরি মোনাজাতের কথা রয়েছে, এরই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু মাঠে এসেও ভিড় করছেন এবং তারা বলছেন যে তারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং আল্লাহর নবীর দিক নির্দেশনা মেনে চলার জন্য এখানে শিক্ষা নেওয়ার জন্যই তারা এসেছে এবং আল্লাহকে যেন রাজি খুশি করাতে পারেন এবং আল্লাহর নৈকট্য লাভ যেন করতে পারেন, সেই কারণে কিন্তু এই লক্ষ লক্ষ মুসল্লি কিন্তু এক তাবলিগের জামাতে কিন্তু হয়েছেন এবং থেকে 11টার মধ্যে যে মোনাজাত হবে এই মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এবং আল্লাহর কাছে যে কান্না তাদের গুনাহ মাপ এবং তারা যেন তাদের জীবনে যেন সুখ শান্তি চলে আসে সেই দিকটা খেয়াল রেখে বা সেই দিকের কারণেই কিন্তু তারা এই জামাতে একত্রিত হয়ে আল্লাহর কাছে মাপ চাবেন, ক্ষমা চাবেন এমনটি মুসল্লিরা বলছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তারা বলছেন যে তারা কিন্তু আসলে তৎপর রয়েছে এবং মুসল্লিদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই ছিল গাজীপুরের ইজতেমার ময়দান থেকে সর্ব শেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাইমাল জিকো, যুক্ত হয়েছিলেন নাজমুল হুদা এবং জাহাঙ্গীর আলম।